আছে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য আমরা সবসময় প্রশাসনও আমাদেরকে সাহায্য করছে, আমরাও প্রশাসনকে সাহায্য করে আসছি। সামাজিকভাবে হয়তোবা মূল্যবোধটা কিছুটা কমে গেছে, কিন্তু সবসময় কুমিল্লার জনগণ কুমিল্লার দিকেই তাকিয়ে থাকে যে আমরা সবসময় একত্রে মিলেমিশে কাজ করি। হঠাৎ করে সামান্য মানুষ এসে চার পাঁচজন মানুষই যদি একটা সমাজকে ধ্বংস করে দেয়, এই সমাজের মূল্যায়ন থাকে না তখন। আমরা মনে করি মা দুর্গার আগমন এবার সময় না, মানে তো আমরা রঙের কাজ বলছি, আর আগে তো বানাইছি, বানার পরে অনেক রঙের কাজ শুরু হয়েছে, মানে রং করে আঙ্গ মুক্তি বুঝছি প্রস্তুতি। তো মনে করো আমরা আরও চার মাস আগে থেকে কাজ করছি, ধরছি কাজ কত, আমরা তো আর পাঁচ সাতজন কারিগর আমার। তারপরে এই পূজার ষষ্ঠীর দিন ইয়ে পঞ্চমীর দিন তুলি আমরা দেওয়ার চেষ্টা করতেছি, যদি সুন্দর মতন ই করা যায় আর কি। পঞ্চমীর দিন শেষ করানো লাগবে 13 তারিখ। আমাদের কাজ আর চার মাস আগে থেকে শুরু হয়েছে, এখন আর কি লাস্ট পর্যায়ে আর কি, শেষ পর্যায়ে, এটা সব কাজ শেষ। আর 10 দিন আছে, 10 দিনের ভিতরে আমরা কাজ শেষ করে আর কি পুজোর জন্য। সকল স্বেচ্ছাসেবী সংগঠন এখানে ধর্মমত নির্বিশেষে আমরা আছি, কোনো সমস্যা নেই আমাদের ভিতরে। ধর্মমত নির্বিশেষে সবাই সবাই উৎসব পালন করবো, যার যার ধর্মের সেটি পালন করবো, সেই হিসেবে আমরা এখনও কাজ করে যাচ্ছি।